ম্যাচের আগে নিউ ইংল্যান্ড রেভলিউশন দলের কোচ বলেছিলেন মেসিকে মুগ্ধদের একাদশে রাখবেন না তিনি কিন্তু বাংলাদেশ সময়ে আজ সকালে এম এল এসে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড ম্যাচে মেসি যা করলেন তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই কারণ দলের চার গোলেই যে অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা সেই সঙ্গে জয়ের দিনের নামও লেখালেন রেকর্ড বইয়ে জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না প্রায় ছেষট্টি হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম্যাচের চল্লিশ সেকেন্ডেই এগিয়ে যায় এরপর থেকেই নিউ ইংল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ রচনা করে যান এলেমটেন রবার্ট টেলরের অ্যাসিস্টে অসাধারণ এক গোলে মায়ামিকে সমতায় ফেরান মেসি এক এক সমতায় প্রথমার্ধ শেষ করে মায়ামি দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সাতষট্টি মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিরাশি মিনিটে বেঞ্জামিন ক্রিমাসির গোলে তিন এক ব্যবধানে এগিয়ে যায় মায়ামি নিউ ইংল্যান্ডের কফিনে ম্যাচের আটাশি মিনিটে সর্বশেষ প্যারেকটি ঠুকে দেন উরুগুয়ে তারকা সুয়ারেস শেষ পর্যন্ত চার এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী ক্রিশ্চিয়ান অ্যারেঙ্গার আট গোলকে টপকে এমএলএস এর চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি বর্তমানে আর্জেন্টাইন এই তারকার গোল সংখ্যা নয়টি এছাড়া এই মৌসুমে ছয়টি অ্যাসিস্টও রয়েছে তার ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে মায়ামিকে আগেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠিয়েছিলেন আর্জেন্টাইন তারকা এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটি আরও মজবুত করেছে ইন্টার মায়ামি বর্তমানে এগারো ম্যাচে মায়ামির পয়েন্ট একুশ দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট আঠারো অপরদিকে নয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নিউ ইংল্যান্ড